দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের জন্য সালাতুল হাজত আদায়ের ডাক মালয়েশিয়ায়। আরও থাকছে ফিলিস্তিনিদের পক্ষ নেয় অস্ট্রিয়ার এমপি বহিষ্কার। এদিকে সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান। আরও জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলছে হামাস। এবং সর্বশেষ অবশেষে ইসরায়েলি বর্বরতার নিন্দায় সৌদি আরব। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ৬ দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার নিরীহ মানুষের উপর হামলায় ইসরায়েল বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরবি ভাষার স্কাই নিউজ চ্যানেল গতকাল গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা বলেছেন, ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। আজ ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের কমপক্ষে ২টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলায় ২৬ জন নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন। বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া আল সিনিয়রের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৪১ জনই শিশু। আহত হয়েছেন ১০০০ বেশি মানুষ। এদিকে ফিলিস্তিনিদের জন্য সালাতুল হাজত আদায়ের ডাক মালয়েশিয়ায়। নিরীহ ফিলিস্তিনিদের সুরক্ষায় প্রার্থনা করার জন্য মালয়েশিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজা ইয়াং ডি পার্টুয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রেয়াতউদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ। সোমবার মাগরিবের পর দেশের প্রতিটি মসজিদ ও সুরায়ে মুসলিমরা সালাতুল হাজতের নামাজ আদায়ের মাধ্যমে মুসলমান ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় মোনাজাত করতে বলেছেন তিনি। ইস্তানা নেগারা আজ বিবৃতির মাধ্যমে মালয়েশিয়াদের একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের আকাঙ্ক্ষা অর্জনের জন্য ফিলিস্তিনের সাথে সর্বদা সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে রাজা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন এবং এ হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং বুরাইনের একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন বলেছেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার একটি ফোন কল পেয়েছিলেন। তিনি ইসমাইল হানিয়াকে মালয়েশিয়ার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মহিউদ্দিন জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি অর্থনীতি ও নৈতিকতার দিক দিয়ে সর্বদা সমর্থন দিয়ে আসছে। এ সময় হানিয়া মালয়েশিয়ার সহায়তার প্রশংসা করেছেন, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে ফিলিস্তিনিদের পক্ষ নেয় অস্ট্রিয়ার এমপি বহিষ্কার। নিরীহ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় অস্ট্রিয়ার এক সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রেসুল ইয়েগিট দেশটির ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টির সংসদ সদস্য ছিলেন। রেসুল ইয়েগিট কয়েক বছর ধরে অভিপিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি ফেসবুকে ফ্রি ফিলিস্তিন লিখাসহ একটি ফিলিস্তিনি পতাকা পোস্ট করেন। ইয়েগিট বলেন, যদি কোনো দেশের প্রধানমন্ত্রী তার সরকারি কার্যালয়ের অন্য দেশের পতাকা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে রাজনীতিবিদ এবং জনগণ যে কেউ তাদের মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু দুর্ভাগ্য যে অস্ট্রিয়ার সরকারের সিদ্ধান্ত এর বিপক্ষে ছিল। গত শুক্রবার এমপি রেসুল ইয়েগিট ফ্রি প্যালেস্টাইন লিখে ফিলিস্তিনের পতাকা তার ফেসবুকের প্রোফাইল পিকচারে রাখেন। রেসুল ইয়েগিট জানান, এর ১.৫ ঘন্টা পরই দলের প্রধান কার্যালয় থেকে তাকে ফোন করে বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। তাকে বলা হয়েছিল তিনি আর দলে ফিরতে পারবেন না, এই সূত্র জানিয়েছে আনাদোল এজেন্সি। এদিকে সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নিজেদের তৈরি সুপার কম্পিউটার সিমর্ক উদ্বোধন করেছে। ইরানের বিখ্যাত আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল। ইরানের যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ ওয়াজারি জাহরমি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরান
সহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাস ধরে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সিমুক সুপার কম্পিউটার ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ছয় মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, আল্লাহর সাহায্যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুত রেখেছি। হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হবার কয়েক মিনিট পর তিনি এই ঘোষণা দিলেন। আবু উবাইদা বলেন, গাজার আবাসিক ভবনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের জন্য শিগগিরই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে। এর আগে হামাসের ছোড়া রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের রামাদগান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে 50 বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এছাড়া তেল আবিবের কাছে আরব টাউন রিশন লিজন এলাকাও রকেট বিস্ফোরিত হয়। ইসরায়েলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়। তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে, এটির মধ্যে ইসরায়েলের রামাদগান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে। গত সোমবার থেকে গাজায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় 2000-এর বেশি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি অবশেষে ইসরায়েলি বর্বরতার নিন্দায় সৌদি আরব। বিমান হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনিদের অধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় সবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ফিলিস্তিনে এক সপ্তাহ ধরে ইসরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন। আজ জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলের গত এক সপ্তাহের টানা হামলার ঘটনায় বিশ্বের 57টি মুসলিম দেশের সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি অনলাইন বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী পবিত্র স্থানগুলোর মর্যাদার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমে তাদের বাড়িঘর থেকে ইসরায়েলের উচ্ছেদের নিন্দা করেছেন। গাজা উপত্যকায় বিপজ্জনক উত্তেজনা ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গাজায় রাতভর বিমান হামলার পর আজ সকালেও বোমা বর্ষণ করেছে ইসরায়েল, বাদ যায়নি আবাসিক ভবনও। সবশেষে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় গড়িয়ে দেওয়া হয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও এপির ভবনটি জঙ্গিরা ব্যবহার করত দাবি করে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা সহ অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে, এই সূত্র জানিয়েছে রয়টার্স। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।